কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সে বিষয়টি হচ্ছে সালাত, যেটাকে আমরা নামাজ বলে থাকি। ফাইন সালুহাত সালুহা সায়রা আমালি, যদি সালাত শুদ্ধ হয়, এই আলোচনায় দেখুন সালাহা ইসলাহু বা সালাহাত মানে পরিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, সহি শুদ্ধ হওয়া। এখানে সালাত পড়লে অন্যান্য আমল ঠিক হবে এ কথা রাসূল বলেননি, বলছেন যার সালাত শুদ্ধ হবে, সালাহা সালুহা সায়রা আমালি, তার অন্যান্য সব আমল শুদ্ধ হবে, মানে যার সালাত সঠিক হবে অন্যান্য আমলগুলো ঠিক হবে। ওয়াইন ফাসাদা ফাসাদা সায়রা আমালি, আর যার সালাত ফাসেদ হবে, ত্রুটিপূর্ণ হবে, তার অন্যান্য আমল ত্রুটিপূর্ণ হবে। সালাত পড়েনি এ কথা রাসূল বলেননি, মানে সালাত পড়েছে কিন্তু ত্রুটিপূর্ণ, যার সালাত ফাসেদ হয়েছে, যার সালাত নষ্ট হয়েছে, তার অন্যান্য সব আমল নষ্ট হবে। যে হাদিসটি পাওয়া যাবে তাবারানি আওসাতের মধ্যে 1859 নম্বর হাদিস, মুহাক্কিকগণ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। তাহলে দেখুন, সালাত শুদ্ধ, সালাত ঠিক, অন্যান্য আমল ঠিক, সালাত বাতিল, সালাত নষ্ট, অন্যান্য আমল নষ্ট, অন্যান্য আমল ত্রুটিপূর্ণ। তাহলে সালাতেই মুক্তি আর সালাতেই ধ্বংস, সালাতেই কেউ সফলতা লাভ করবে আর সালাতেই কাউকে ব্যর্থতায় পর্যবসিত করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আর অন্য জায়গায় বলেছেন সূরা হুদ 114 নম্বর আয়াতে, আকিমিস সালাহ, নির্দেশ দিচ্ছেন ডাইরেক্ট, আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো, তরাফা ইন্নাহারে অদুলাফাম মিনাল লাইল, রাত্রের দিনের দুই অংশে এবং রাত্রের কিছু অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানা ইউযহিবুস সাইয়্যা, কেননা সৎ কর্ম মন্দ কর্মকে মিটিয়ে দেয়, ভালো কাজ করলে খারাপ কাজগুলোকে চাপা দিয়ে দেয়, দূর করে দেয়। তো সালাত আদায় করলে অন্যান্য অন্যায়গুলোকে ঢেকে দেয়, সালাতের নেকি পাপগুলোকে ঢেকে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সালাত আদায় করতে বললেন।